কি বিধির বাধনে ডিজিটাল সংবাদ মাধ্যম? কেন এই কথা বলছি, কেন এই প্রশ্ন? তার কারণ নয়া প্রেস বিল যা এই বাদল অধিবেশনেই আনতে চাইছে কেন্দ্রীয় সরকার এবং খুব তাড়াতাড়ি আইনে পরিণত করতে চাইছে, তা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে, বিরোধীরা সরব হয়েছেন। এবার কি বিধির বাধনে ডিজিটাল সংবাদ মাধ্যমও সংসদে আনা হচ্ছে? রেজিস্ট্রেশন অফ প্রেস অ্যান্ড পিরিয়ডিক্যালস বিল 2019 আসন্ন বাদল অধিবেশনে পেশ করা হবে এই বিল। নয়া নিয়মে 90 দিনের মধ্যে রেজিস্ট্রেশন করাতে হবে। ভারতে এই প্রথম বিধির আওতায় ডিজিটাল মিডিয়া বিল পাশ হলে ডিজিটাল সংবাদ মাধ্যম তথ্য সম্প্রচার মন্ত্রকের নিয়ন্ত্রণে চলে আসবে, আর একে কেন্দ্র করেই বিরোধীরা সরব হয়েছে। আমরা এ নিয়েই রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গে কথা বলেছিলাম, তৃণমূল সাংসদ সৌগত রায় তার সঙ্গে আমরা কথা বলেছিলাম, তার অভিমত কি? এরই পাশাপাশি বিজেপি নেতা দিলীপ ঘোষ, তার কি বক্তব্য শুনুন। আমি তো এর বিরুদ্ধে, এখনো বিলটা সার্কুলেটেড হয়নি, তার ফলে আমি দেখিনি, কিন্তু বিলটা যখনই আসুক আমরা বিরোধিতা করব, তবে বিলটা তার আগে ভালো করে দেখে নেওয়ার দরকার আছে। সরকার নানা রকম ভাবে সংবাদ মাধ্যমের উপর নিয়ন্ত্রণ আনতে চাইছে, এটা তার আরেকটা দৃষ্টান্ত। আমরা সামগ্রিকভাবে এটা গণতন্ত্র বিরোধী মনে করি এবং এই জন্যই এর বিরোধিতা করি। যদি প্রিন্ট মিডিয়ার উপরে বন্ধন থাকে, তাদের জন্য আইন থাকে, তারপরে আপনাদেরকে কেস খেতে হয়, পত্রিকা সাংবাদিককে বা সম্পাদককে জেলে যেতে হয়, তো সমস্ত জায়গায় আজকাল তো ডিজিটাল মিডিয়া এমন হয়ে গেছে তার কোনো মা বাপ নেই, যে কোনো খবর যে কোনো লোকের নামে যা কিছু লেখা যায় এটা তো ঠিক নয়, তো তার ব্যক্তিগত অধিকার হরণ করা হচ্ছে, তো সেই জন্য সমস্ত লোকের জন্য এটা বাঁধন থাকা উচিত। বিরোধীরা বিরোধিতা করবেন তাদের ঠিক আছে, তারা নিজের রাজ্যে যেখানে ক্ষমতায় আছেন কি করছেন, সাংবাদিক তুলে নিয়ে পেটাচ্ছেন, ক্যামেরা ভেঙে দিচ্ছেন, সেটা আপনাদের সঙ্গে হয়, এ অধিকার কে দিয়েছে? তো সেজন্য এই যদি একটা বাঁধন থাকে, ডিসিপ্লিন থাকে, তাহলে এই ধরনের পরিবেশ তৈরি হবে না, অবশ্যই হওয়া উচিত। আজকে গাড়ির জন্য লাইসেন্স আছে, টোটোর জন্য লাইসেন্স নেই বলে যেখানে সেখানে টোটো চলে যাচ্ছে তার জন্য এটা বাঁধন থাকা উচিত। নিয়মকানুনের বাইরে কেউ যদি থাকে তাহলে তার অপব্যবহার হবে।